রাজ্যত হয়ে থাকা মুখলধার বরষুণের ফলতে এতিয়া উফন্দি উঠিছে নৈ উপনৈ সমূহ। কি উজনি কি নামনি সকলোতে কেবল এতিয়া বানপানী দেখিলে পাওয়া গৈছে। আর মই এতিয়া উপস্থিত আছো দুধনৈ সমষ্টির অন্তর্গত মাছজাখিলি দমনি সংযোগী পথত। আর মাছজাখিলি দমনি সংযোগী যে গড়কাপ্তানি পথ আছে, সেই গড়কাপ্তানি পথটো এতিয়া পানির তলত ডুব গৈছে, প্রায় যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম ঘটিছে এই পথটোরে। দুধনৈ নৈর যে জলস্তর, হে জলস্তর যিমানে সময় গৈছে সিমানে জলস্তর বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। আনকি বিপদ সীমা যে অতিক্রম করা আসলে খুব কম সময়ের ভিতরে বিপদ সীমা অতিক্রম করব দুধনৈ নৈয়ে। আর গোয়ালপাড়া জেলার বিশেষ যে তিনিখন নৈ আছে, তিনিখন নৈয়ে এতিয়া জলস্তর বৃদ্ধি হয়েছে। আর মই যিটো অংশত এতিয়া উপস্থিত হয়ে আছো এই অংশরে মোর বাওফালে আহিছে আসলে দুধনৈ নৈখন, আর মোর সফালে আহিছে কৃষ্ণাই নৈখন। আর এই দুধনৈ আর কৃষ্ণাই নৈ মিলিত হওয়া যখন ঠাই আছে সেই ঠাইত আসলে এই বানপানীর সৃষ্টি হয়েছে। পথার সমূহ বুড়াই পেলাইছে, রাষ্ট্রীয় ঘাইপথত পানি উঠিছে, রাষ্ট্রীয় ঘাইপথত দুধনৈত পানি উঠা আমি দেখিলে পাইছিলো। আর সমান্তরালভাবে এতিয়া এনে ধরনের এই যে দমনি মাছজাখিলি সংযোগী যে পথ আছে এই পথটুত এতিয়া এনে ধরনের পানি বই যাওয়া দেখিলে পাইছো। পানি উঠিছে, হয়তো রাস্তাটো খহি নিয়ার পূর্ণ সম্ভাবনা আছে, কারণ মুখলধার বরষুণ এতিয়াও অব্যাহত আছে। আর বিশেষকে গোয়ালপাড়া জেলাখনের কথা যদি কও আমি, তেতিয়াহলে দেখিলে পাওয়া যায় আসলে মেঘালয়ত যদি বরষুণের পরিমাণটি বৃদ্ধি হয়, মেঘালয়ত যদি বরষুণ পরিমাণটি বৃদ্ধি হয় বা মেঘালয়ত যদি মুখলধার বরষুণ হয়, আর সেই মেঘালয় পানি ঢল হিসাবে নামনি অংশলে নামি আহে, গোয়ালপাড়া জেলালে নামি আহে। আর ইয়ার পূর্বে এনেকা ধরনের ঘটনা নজির যথেষ্ট আছে যে মেঘালয়ত বরষুণ হওয়ার ফলতে আসলে গোয়ালপাড়া জেলাখনত বানপানীর সৃষ্টি হয়। আর শিলং বতর বিজ্ঞান কেন্দ্রে মেঘালয়ত শিলংয়ের যে বতর বিজ্ঞান কেন্দ্র আছে, বতর বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে এলার্ট জারি করেছে আজি আর অহাকালি সর্বাধিক প্রকার আসলে যে বরষুণ মুখলধার বরষুণ, এই মুখলধার বরষুণ নর্থ গারো হিলস অর্থাৎ উত্তর গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড়, দক্ষিণ গারো পাহাড় এনেকা জেলাসমূহত মুখলধার বরষুণ হব। আর তার যদি বরষুণ এই আজি আর অহাকালির ভিতর যদি বরষুণের পরিমাণ বৃদ্ধি হয় তেন্তে আরো অধিক ভয়ানক হয়ে পড়ব গোয়ালপাড়া জেলার এই যে বান পরিস্থিতি। আর এতিয়া নতুন নতুন খবর আমার হাতলে আহি আছে, ন অঞ্চল প্লাবিত হবলৈ ধরেছে। আর এই যে পানি আপনাদের দেখিলে পাইছে সাগর সদৃশ পরিবেশ আপনাদের প্রত্যক্ষ করেছে। আসলে এয়া এখন মুকলি পথার আসে, এই মুকলি পথারখন এতিয়া ধরবকে নয়ারি আসলে এয়া মুকলি পথার নে এয়া সাগর নে নই, পানি বই গৈছে। আর এনে ধরনের একটা গড়কাপ্তানি পথত পানি উঠার ফলত যাতায়াত প্রায় আসলে বন্ধ হওয়ার উপক্রম ঘটিছে। আর এনে ধরনের কেবল চারিওফালে পানি আর পানি দেখিলে পাওয়া গৈছে। গোয়ালপাড়া জেলাখনের বিভিন্ন প্রান্তর দুধনৈ নিকটবর্তী এই মাছজাখিলি উপরতল যে মাছজাখিলি দমনি সংযোগী যে পথ আছে এই পথটো আসলে পানিয়ে বুড়াই পেলাইছে।